জান্নাত মে এক জুমা বাজার লাগেগা জান্নাতে এক জুমা বাজার বসবে হর জুমা আল্লাহ কা দিদার হোগা প্রতিটি জুমায় আল্লাহর দিদার নসিব হবে ইহা আপকে হাবিব কি ছাছে মে আ যাও উসকি ছাছে মে আ যাও উসকি সিফাত মে আ যাও উসকি আখলাক মে আ যাও আল্লাহর হাবিবের রাস্তায় এসে যাও তার গুণে গুণান্বিত হয়ে যাও তার চরিত্রে চরিত্রবান হয়ে যাও তার লেনদেন তার ব্যবসা বাণিজ্য আপকি সাদাকত তার সত্যবাদিতা আপকি সাখাওয়াত তার দান দক্ষিণা আপকি দরগুজর তার ক্ষমাশীলতা আপকা আল্লাহ কে লিয়ে ধড়কনা উম্মত কে লিয়ে বেচাইন বেকরার হোনা তার আল্লাহর জন্য পাগল পারা হওয়া উম্মতের জন্য ছটফটানো এসব চরিত্র যদি আমরা আমাদের ভিতর প্রতিষ্ঠা করে নেই তাহলে কাল কিয়ামতে বলা হবে সেই নবীর সাথে চলে যাও সে জান্নাতে প্রতি জুমায় বাজার বসবে জান্নাতের মধ্যে জান্নাতীরা জুমা বাজারে যাবে তাতে জান্নাতীরা আল্লাহর দিদার প্রাপ্ত হবে আর যারা জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা তারা বড়ই খুশকিস্মত কারণ তারা প্রতিদিন দুইবার আল্লাহর দিদার প্রাপ্ত হবেন সকালে একবার সন্ধ্যায় একবার তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের দিদারে আম হবে সাধারণ দিদার হবে আর আবু বকরের দিদারে খাস হবে স্পেশাল দিদার হবে জান্নাতে যে জুমার বাজার হবে তাতে একটি জিনিস বড়ই আশ্চর্যের সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি থাকবে কোনো জান্নাতি সেই ছবি দেখে যদি মুখে বলে আমার চেহারা সুরত যদি এই ছবির লোকটার মতো হতো সে কথা বলার সাথে সাথে সে জান্নাতির চেহারা সুরত সেরকম সুন্দর হয়ে যাবে তেমনি নারীদের এক বাজার হবে সেখানে তারাও কোনো ছবি দেখে যদি বলে আমার এই ছবি সুন্দর লাগছে এই কথা বলার সাথে সাথে সে ছবির চেহারায় সে রূপে পরিবর্তন হয়ে যাবে আবার তারা যখন জান্নাতে ফিরে আসবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে চিনতে পারবে যেমন আগে চিনত চেহারা পরিবর্তন হওয়ায় চিনতে পারবে না এমনটি হবে না তাই দুনিয়ায় আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে জীবন ধারণ করুন আখেরাতে যেমন ইচ্ছা তেমন করতে পারবেন আর দুনিয়ায় আল্লাহকে রাজি করার একটাই উপায় তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি মুহাম্মদ সে ওয়ফা তুনে তো হাম তেরে হে ইয়ে জাহা চিজ হে ক্যা লৌহ কলম তেরে হে।